কিন্তু সাধারণ ভোটাররা এবং কি যারা প্রার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন ভোটে ভোটারের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু একজনের সাথে কথা বলবো, তিনি হচ্ছেন যে তাজমিন নাহার সাপলা। উনি কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কর্শি মার্কা নিয়ে। আচ্ছা সাপলা আপা, আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যদি আল্লাহ আপনাকে যদি 8 তারিখে বিজয় লাভ করেন, সেই ক্ষেত্রে রোমারি বাসীর জন্য আপনি কী কী পরিকল্পনা কী কী করতে চাচ্ছেন? আমি যদি পরিষদে আসি তাহলে ইনশাআল্লাহ আমি রোমারি উপজেলার জন্য, আমার যে রোমারি, আমরা চর অঞ্চলের মানুষ, এখানে চর অঞ্চলে আমাদের নদীর গর্ভে আমাদের চর অঞ্চল, আমরা চর অঞ্চলের মানুষের জন্য যে দুঃখী দরিদ্র মানুষের জন্য যে ঘরের ব্যবস্থা, তাদের যে আহারের ব্যবস্থা, তাদের যে শিক্ষার ব্যবস্থা, তাদের যে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, আমরা অনেক পিছিয়ে আছি। আমি আসার পরে আমি ইনশাআল্লাহ সরকারের যে অনুদান থাকবে আমাকে যতটুকু দেওয়া হবে আমি ইনশাআল্লাহ তাদের মাঝে দেব এবং তাদের উন্নয়নের চেষ্টা করব। আমি শিক্ষার ব্যবস্থাটাকে বেশি প্রাধান্য দেবো এবং চিকিৎসা ব্যবস্থাকে বেশি প্রাধান্য দেবো। আপনারা আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের পাশে আছি, রোমারি উপজেলাবাসী আমার পাশে আছে। উনি কিন্তু 8ই মে এই আল্লাহ যদি তাকে নির্বাচিত করেন কলসমার্কায়, উনি কিন্তু এই এলাকায় মাদক এবং কি সন্ত্রাস বিরোধী যেগুলো কাজ করে সেই থেকে তারা কিন্তু উনি কিন্তু প্রতিশ্রুতি দিছে এইগুলা কাজ করবে। এই ছিল নির্বাচনের সর্বশেষ রোমারি থেকে মুরাদুল ইসলাম মুরাদ।